এসেছো? না বৌদি আসবে না তো কে আসবে? হ্যাঁ বৌদিকে হোটেলটা তো আবার বাপের হোটেল করে তুলেছো, যখন খুশি আসছো যখন খুশি যাচ্ছ, বৌদি না এলে চললো কি করে? দেখেছো কিনা মুখ করে কথা বলে? ও বৌদি বৌদি নিমন্ত্রণ আছে। হ্যাঁ সে কি আর জানিনি, এই তো ব্যাগে করে জামা কাপড় নিয়ে এসেছি, একবার এখান থেকে নিমন্ত্রণ খেতে চলে যাবো, বৌদির ছেলের বিয়ে বলে কথা। আরে না না, আমরা কাকিমার ছেলের বিয়েতে যাচ্ছি না, কাকিমা আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে, বুঝেছো? সে কি বৌদি, আজ তোমার ছেলের বিয়ে, তোমার বাড়িতে নিমন্ত্রণ না খেয়ে দোকানে খেতে যাব? কেন, বিয়েবাড়ির খাবারের থেকে কি দোকানের খাবারটা খারাপ মনে হচ্ছে? না না, বিয়েবাড়ির খাবারের থেকে দোকানে অনেক ভালো খাবার পাওয়া যায়। বলছি যে সেটা বলছিলাম না, আসলে তোমার বাড়িতে তো আজকে নিমন্ত্রণ ছিল, তাই বিয়েবাড়ির নিমন্ত্রণ ক্যান্সেল। বুঝেছি, আমার আর কিছু কথা বলার নেই বৌদি, আমাদের কথা দিয়েছিলে তোমার ছেলের বিয়েতে নিমন্ত্রণ খাওয়াবে, সেই নিমন্ত্রণের জায়গা হয়নি বলে ছেলের বিয়ের দিন নিজে আমাদের দোকানে নিয়ে গিয়ে খাওয়াবে। আলু বেগুন ভাজো, এসো এসো এসো, তাড়াতাড়ি করো, আর সময় নেই হাতে, নিয়ে যাও। ওমা বৌদি ভাই তুমি কখন ফিরে এলে? সারা জীবন তো তোমাদের রিকোয়েস্টই রেখেছি, কিন্তু আজকে আমাকে রিকোয়েস্ট করো না, আমার আত্মসম্মানের বিনিময়ে আমি আর কিছু করব না। তুমি আমাকে কি রিকোয়েস্ট করছো? আমার খারাপ লাগছে না আমার ছেলের বিয়ে, কিন্তু আমি কি করব বলো? টিনটিন তো আমাকে স্পষ্ট বলেই দিয়েছে যে আমাকে ওর দরকার নেই, ওর যখন আমাকে দরকার নেই তখন আমারও বিয়েতে থাকার দরকার নেই। এখন বড় হয়ে গেছে, ডানা গজিয়েছে, তাই মাকে আর দরকার পড়ছে না। তবে কি জানো তো, আমার বাড়ির লোক আমাকে পছন্দ করছে না ঠিকই, কিন্তু বাইরের লোক আমাকে খুব ভালোবাসে, আমার দোকানের ছেলেরা কিন্তু আমাকে খুব ভালোবাসে। ভগবান একটা দিক বন্ধ করে আরেকটা দিক ঠিক খুলে দেয়।